সম্মানিত কুমিল্লা বাসীর আপনারা জানেন সুইডেনে আল্লাহ রাব্বুল আলামিন প্রদত্ত বিধান আল কোরআন চার অক্ষরের দিকে তাকাইলে সব হয় চার এক অক্ষরে দশ নাকি হয় আমরা সেই মহা গ্রন্থ আল কোরআন পায়ের পিছে আগুন লাগিয়েছে এক শাস্তি সব সময় বলে হচ্ছে সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাহমাতাল লিল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমাদের রব আল্লাহ তার প্রশংসা আমরা করি জিক্রুল লিল আলামিন কোরআন সারা বিশ্বের মানুষের জন্য আজকে যারা সাম্প্রদায়িক আন্দোলন করে তারাই ষড়যন্ত্র করে মুসলমানদের ইমান টেস্ট করার জন্য কোরআনে পা দিয়েছে তোমরা আমাদেরকে টেস্ট করো না আমরা পরীক্ষিত মুসলমান সাবধান করে দিচ্ছে সুইডেন নয় এর আগে ফ্রান্স রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবমাননা করেছে যে কোনো নাস্তিক যে কোনো দেশ যে কোনো রাষ্ট্রপ্রধান কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে আমরা বিশ্ব মুসলমান জেগে ইনশাআল্লাহ আগামী দিনে কোরআনের বিরুদ্ধে রাসূলের বিরুদ্ধে এবং আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র আমরা মোকাবেলা করবো আপনাদের সবাইকে কষ্ট করে জমার পরে সমাবেশে আসার কারণে আজকের এই বিশাল সমাবেশে আমরা ঘোষণা করছি বাংলাদেশ হবে কোরআনের রাজের বাংলাদেশ সবাই আমরা তার বিকাশ করব সংগঠনকে শক্তিশালী করব আগামী দিনে পথ যা আমরা 15 বছর কষ্ট করেছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতের সামনে দিন আরো সহজ হবে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ